ইসলামের প্রেমিক হওয়ার মতো ইসলামের প্রেমিক হব, কোরআনের পাগল হওয়ার মতো কোরআনের পাগল হব। তবে মুসলমানদের মতো মুসলমান যদি হতে চাও ফিলিস্তিনের দিকে তাকাও, কথা বলেন ঠিক না বেঠে? এই ফিলিস্তিনি মুসলমানরা তাকায় দেখো, ওরা কাবা গট, ওরা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য ওরা বুলেটের সামনে বুকটা পাইতে দিতেছে, ওরা বলতেছে জীবনের রক্ত দিয়ে হলো এই মসজিদ আকসা রক্ষা করব। ওরা ওরা আমি দেখতেছি গত পরশুদিন ওরা কি করছে জানেন, এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো ঘাস খাইতেছে ঘাস, ওরা খাবার বন্ধ করে দিছে, চিকিৎসা বন্ধ করে দিছে, সব রাস্তা ব্লক করে দিছে। মুসলমানদের প্রায় 12 লক্ষ মুসলমানকে তারা এমন জায়গায় বন্দি করছে, হাতে নামাইরা ওদেরকে ভাতে মারতেছে, কিন্তু ছোট্ট একটা শিশু একটা বক্তব্য দিয়া দেখলাম এই আরবিতে বলছে, ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি রাত্রিবেলা পড়লাম, দেখলাম সে বলতেছে এই ইহুদির ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদেরকে বুলেট মারতেছিস আমাদের মাথার উপর দিয়ে, কিন্তু আমাদের রব কিন্তু তোদের মাথার উপরে আছে। এই কথাটার ওজন কি কম না বেশি? আর ওজন কম না বেশি? এই মুসলমান হলো সেই মুসলমান, আমি ছোট বাচ্চা দেখলাম পাথর নিয়ে এইভাবে বুলেটের সামনে এগিয়ে যাচ্ছে আর লাথি মারতেছে ইহুদি ইসরায়েলের গুন্ডা বাহিনীকে। আসলে কিন্তু ইহুদি ইসরায়েলের গুন্ডা বাহিনীর বাড়ি কিন্তু ফিলিস্তিন না, ওরা বাদামিমা। 1947 সালে 57-58 জন আইসা বলছিল আমাদেরকে এখানে জায়গা দেন, হিটলার আমাদের সবাইকে মাইরে ফেলাইছে, মায়া করে একটু জায়গা দেন, মায়া করে জায়গা দিয়েছিল। এখন মুসলমানদের এই ফিলিস্তিন দখল করার জন্য তারা তাদের এই ফিলিস্তিনকে দখল করতে চায়। মূলতভাবে বিচার একটাই, একটাই বিচার, ফিলিস্তিনকেই স্বাধীন রাষ্ট্র দিতে হবে। ওই কুখ্যাত ইহুদি ইসরায়েলের গুন্ডা বাহিনীকে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলেন। আমার রামগঞ্জের বাবারা, এখানে অনেক মানুষ বলতে পারে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের আগ্রাসন চলছে, বাংলার জমিন থেকে কেন তাহিরি হুঙ্কার দিয়ে কথা বলে, আমি এই জন্য হুঙ্কার দিচ্ছি, আপনাদের ইতিহাস জানা নেই, আপনাদের ইতিহাস জানা নেই, মুসলমান কি ইতিহাস জানতে হবে? আপনারা জানেন এই ফিলিস্তিনে এমন একটি মসজিদ, যেই মসজিদটি হলো সকল বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা, যেই কেবলার কথা কোরআনুল কারিমের সূরায়ে বনি ইসরাঈলে বলা হয়েছে। এই কেবলা শুধু ফিলিস্তিনের মুসলমানদের কেবলা নয়, এই কেবলা হলো সারা বিশ্বের মুসলমানদের কেবলা, যেই ফিলিস্তিনে অসংখ্য নবীগণ এসেছেন, অসংখ্য নবীদের সমাধিস্থল রয়েছে, যেই মসজিদে আকসায় আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলুন। এই জন্য আমার পরিষ্কার কথা হলো, আমার পরিষ্কার কথা হলো, ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যদি কাফেরের পক্ষে যদি কাফের দাঁড়াতে পারে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? প্রয়োজনে জান দিব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে চোখের পানি ফেলে পড়ে থাকব। একটাই কথা, মুসলমানদের কেবলা ভূমি, এটাকে রক্ষা করতেই হবে। ইহুদির গুন্ডা বাহিনীরা মনে রাখো, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা কোরআন আয়াত পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি ইমানদার হতে পারো। একদিন এমন সময় আসবে মুসলমানদের বিজয় হবে, ইহুদিরা মুসলমানদের ডরে কাছের কোনায় যাইয়া পালাবে, আমরা বলবো আহিরে ইহুদিটা গেল কোথায়, তাকে খুঁজে পাবো না। গাছ বলবে এ মুসলমান বাহাদুরের বাচ্চারা তাকায়া দেখো, ইহুদি আমার কোনায় পলায় রয়েছে, তারে দইরা সাইজ করো। সাইজ করার সময় এসেছে, সাইজ করার সময় এসেছে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বীরের জাতি, মুসলমানদের বিজয় হবে। ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, না দায়ে তাকবীর, না দায়ে রিসালাত, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হও, এক হও।
এবং এক রিসার্চ মুসলিম অ্যাকশন অ্যাকশন ইহুদির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে না দায়ে তাকবীর না দায়ে রিসালত না দায়ে রিসালত গো ব্যাক ইসরায়েল গো ব্যাক 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 বিশ্বাস মুসলিম পরিষ্কার কথা রামগঞ্জবাসী আমার শেষ কালাম আমার আখিরি কালাম হলো মরতে যাব একদিন লড়ে যাব কাফের পক্ষে কাফের দাঁড়িয়েছে মুসলমানদের পক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কিছু কিছু ইস্যুতে আমাদেরকে এক হয়ে যেতে হবে কারণ এই কেবলা শুধুমাত্র শুধুমাত্র ফিলিস্তিনের কেবলা নয় এই কেবলা মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনিদের নয় এই মসজিদ আকসা হলো সারা বিশ্বের মুসলমানদের খোদা প্রদত্ত নিয়ামত কথা বলেন ঠিক আরো জবান খুলে বলেন ঠিক কিনা বলেন সকল দরবার সকল দরবার সকল পীর মাশায়েখ সকল ঘরানার মানুষ এই জায়গায় এক হয়ে রাজপথে আন্দোলন করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আমি বিশ্বাস করি এই রামগঞ্জের মাহফিলে আজকে হাজারো লাখ মানুষ যদি একটা মানুষ চোখের পানি ফেলে যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে আর আল্লাহ যদি সেই চোখের পানি কবুল করে ফেলে সেই চোখের পানির বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদি বদমাশদের দুর্গ ভেঙ্গে চোরমার চোরমার হয়ে যাবে সবাইকে একমত সবাইকে একমত কারা কারা একমত দুই হাত তুলে স্লোগান ল আল্লাহ যেন কবুল করে সবাই দাঁড়িয়ে এই মুহূর্তে নবীকে সালাম দেন ইয়া নবী শফিউল মুযনবিন আশিকের দিলের বেদনা শুনাইলে কেহ